বছরের প্রথম দিন কোথায় যাবেন ভাবছেন? নতুন বছরের প্রথম দিনটা কম খরচে ঘুরে আসুন ঝড়খালি। রাজ্য জুড়ে বছরের প্রথম দিনটি আনন্দ উৎসবে মেতে ওঠে বাঙালি। আর বাঙালির শীতে একদিকে যেমন পিকনিকে মেতে থাকা, অন্যদিকে ভ্রমণে আসা তার একটা আলাদা মাত্রা এনে দেয় বাঙালির মনে। গত দুবছর করোনার কারণে সুন্দরবনে একদমই ভিড় ছিল না বললেই হয়। এবছর ইদানিং প্রচুরই ভিড় হয়েছে, যেরকম 25 ডিসেম্বর গত 2-3 বছর আগে থেকে যেরকম দেখে এসেছি সেরকমই ভিড় আমরা আশা করেছি এবছর হয়েছে, ঠিক আছে। আর এখানে যে বোট লঞ্চগুলো চলে সবই প্রায় সবারই বুকিং, আমরা চাই এই ভিড়টা আরও যেন বেশি, আশা করছি এরকমই ভিড় হবে, আমরা চাই এর থেকে আরও বেশি ভিড় হোক, যাতে সুন্দরবনটা আরও বেশি করে প্রচার হোক, মানুষ যেন সুন্দরবনে আসতে আরও বেশি আগ্রহী। নতুন বছর আসতে আর কয়েকটা দিন বাকি, আর তার আগে ভাগে ভ্রমণ বেরিয়ে পড়েছে প্রচুর মানুষ। আর এখন থেকেই ঝড়খালিতে ভিড় এড়াতে তিল ধরনের ঠাঁই নেই হোটেলগুলিতে। প্রতিটির ভোট লঞ্চে করে প্রচুর মানুষ ইতিমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছে ম্যানোগ্রাফ জঙ্গল দেখতে। মূলত 3 দিনের প্যাকেজে সকলে এসে উপস্থিত হচ্ছেন ঝড়খালিতে। এসে খুব ভালো লাগছে জায়গা, বাড়ি জয়নগর পিকনিক করবো, সন্ধ্যা হয়ে যাবে বাড়ি। আমরা অনেকে এসেছি, 9-10 জন এসেছি, মধুমিতা হালদার। এখানে আসতে গেলে আপনাকে প্রথমে শিয়ালদা দক্ষিণ শাখা ক্যানিং স্টেশনে, সেখান থেকে বাস বা অন্য গাড়িতে ঝড়খালি। কলকাতা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে 15 টাকা দিয়ে ট্রেন ভাড়াতে চলে আসবে ক্যানিংয়ে। আর এখানে এসে পৌঁছে বোট করে বিভিন্ন অপরূপ সৌন্দর্য দর্শন করাতে সোনাখালি, গদখালি এই ধরনের বিভিন্ন টানে পর্যটকদের আনাগোনা। 2 বছর করোনা কারণে পর্যটকদের ভিড় কম থাকলেও এবছর সেই ভিড় যথেষ্ট বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরে ভিড় থাকবে উল্লেখ্যভাবে, এমনটাই আশা ব্যবসায়ীদের। সুন্দরবনের ম্যানোগ্রাফ জঙ্গল দর্শন, বাঘ, হরিণ সবই একসাথে পেতে ভিড় করছেন পর্যটকরা। শুধু তাই নয়, ঝড়খালি, সজনেখালি, পীরখালি সমস্ত জায়গাতে ভিড় এখন পর্যটকদের। বোট বা লঞ্চে করে সারা রাত নদীতে রাত কাটানো তার একটা আলাদা অনুভূতি, আর তার টানে বারে বারে মানুষ ফিরে আসে এই ঝড়খালিতে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।